হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা চুরি করে যদি ওয়াইফাই চালান তাহলে কিভাবে ওয়াইফাইয়ের মানে উপরের সিগনালটা বন্ধ রাখবেন আপনি যদি অন্যের ওয়াইফাই চালান চুরি করে বা হ্যাক করে তাহলে কেউই বুঝতে পারবে না আপনি তার ওয়াইফাই চালাচ্ছেন বা তার ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি ব্যবহার করতেছেন উপরের সিগনাল কোনোরকমভাবেই সে দেখতে পারবে না তো কিভাবে করবেন একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার মোবাইল ফোন যদি তার হাতেও নেয় উপরে কোনো ওয়াইফাই সিগনাল কিচ্ছু আসবে না আপনি ইউটিউব ফেসবুক মানে সব কাজ করতে পারবেন শুধু উপরের সিগনালটা আপনার এখানে শু হবে না তো কিভাবে করবেন তো চলুন শুরু করি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য তো চলুন আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাই তো আমরা চলে আসবো এখন গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চবারে লিখবো অ্যাক্টিভিটি লঞ্চার তো আমরা অ্যাক্টিভিটি লঞ্চার লিখে সার্চ করব তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন লেখা আছে আমি ইনস্টল করে রেখেছি তো আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এখানে ওপেন বাটনে ক্লিক করে দিবেন তো ওপেন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনের টাকা আপনার মোবাইল ফোনে যত ধরনের সেটিংস রয়েছে সব সেটিংসগুলো এখানে লোড নেবে তো লোড না হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে বেশি সময় না বেশি হলে আপনার থেকে দশ থেকে পনেরো সেকেন্ড তো আমি ওয়েট করতেছি দেখুন তেহাত্তর পার্সেন্ট অলরেডি সাতাত্তর পার্সেন্ট হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত অবধি আপনার অপেক্ষা করতে হবে এখানে দেখেন একশো পার্সেন্ট চলে আসছে তো আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন অনেকগুলো সেটিংস তো সেই সেটিংসের ভিতরে আমরা খুঁজবো এখানে এখানে লিখবো সিস্টেম শুধু সিস্টেম লিখবো সিস্টেম তো দেখতে পাচ্ছেন সিস্টেম লিখে সার্চ করার পর এখানে আমাদের একটা সেটিংস খুঁজে বার করতে হবে দেখতে পাচ্ছেন আমি খুঁজতেছি দেখতে পাচ্ছেন আমি খুঁজতেছি আপনাদেরকে তো এখানে লেখাটা আপনারা পেয়ে যাবেন তো আমি লেখাগুলো পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম ইউআই আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে দেখুন সিস্টেম ইউআই সেই সেটিংসটার ভিতরে আপনারা ক্লিক করবেন তো আমি এটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে আরও অনেক ধরনের সেটিংস চলে আসবে এখান থেকে আমাদেরকে বের করতে হবে সিস্টেম ডেমো তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুঁজে বার করতেছি সিস্টেম ডেমো আপনারা অবশ্যই খেয়াল করে দেখে নেবেন সিস্টেম ইউআই ডেমো মোড দেখতে পাচ্ছেন আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি সিস্টেম ইউআই ডেমো মোট সেই সেটিংসটার উপর আমি ক্লিক করে দেব তো সেই সেটিংসটার উপর ক্লিক করলে প্রথম স্ট্যাটাস বার চলে আসবে সেটার উপর আমরা ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে হাইট করার জন্য আপনি ওয়াইফাই সিগনালটা দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই তো এখানে দেখুন ওয়াইফাই লেখাটা আসছে এখান থেকে ইনোভল রয়েছে তো এখানে ইনোভল থাকলে আপনার উপরে যে ওয়াইফাই সিগনালটা রয়েছে সেটা দেখাবে আর যদি আপনি সেই ওয়াইফাই সিগনালটা অফ করতে চান তাহলে সেই লাস্ট এটাতে অফ করে দিলে আপনি যখনই ওয়াইফাই চালাবেন তার হাতে ফোন গেল আপনার সেই ওয়াইফাই সিগন্যালটা চলে আস মানে দেখতে পারবে না আপনি দেখতে পাচ্ছেন আমি এখন নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছি উপরে ফোর জি লেখা চলে আসছে আমি যদি এখানে নেটওয়ার্ক সেটিংসটা বন্ধ করে দেই আমার নেট চলবে ঠিকই কিন্তু উপরে আমার যে নেটওয়ার্ক সেটিংসটা রয়েছে সেই নেটওয়ার্ক সেটিংসটা এখানে মোবাইল ডাটাটা মানে অফ দেখাবে কিন্তু আমার ফোনগুলো কিন্তু চলতেছে দেখুন অলরেডি সিম সহ চলে গেছে কিন্তু আমার ফোনে অলরেডি আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইউটিউব চালিয়ে দেখাবো এই যে দেখুন উপরে কোনো সিগন্যাল নেই আমার ইউটিউব চলে আসছে এখানে কোনো নেটওয়ার্ক ডাটা কিচ্ছু নেই কিন্তু অলরেডি এখানে চলে আসছে তো এভাবে আপনারা কীভাবে ওয়াইফাই নেটওয়ার্ক সেটিংস দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো শিখে গেলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে